নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে এখন সবার ভাবনা চিন্তা হচ্ছে কে হচ্ছেন কক্সবাজার পৌরসভার মেয়র, পাঁচ বছরের জন্য ভোটাররা কাকে দিচ্ছেন মেয়রের মুকুট। শেষ মুহূর্তে এসে চলছে এসব জল্পনা কল্পনা, শেষে এসে ইতিমধ্যে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কাকে দেবেন ভোট, পছন্দের প্রার্থী বেছে নিয়েছেন ভোটাররা। ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচন, প্রতীক পাওয়ার পর থেকে দিনরাত গণসংযোগ করছেন প্রার্থী সমর্থকরা, প্রচারণায় মুখরিত থাকে পৌরশহর। ১০ জুনের পর গণসংযোগ ও প্রচারণা বন্ধ হলেও আলোচনায় মুখরিত কে হচ্ছেন মেয়র। এবারে মেয়র পদে নির্বাচন করছেন ৫ জন। নৌকা প্রতীক নিয়ে মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ নিয়ে মাসিদুল হক রাশেদ, হেলমেট নিয়ে জগদীশ বড়ুয়া, হাত পাকা প্রতীক নিয়ে জাহিদুর রহমান ও মোবাইল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোসমাহ। এর মধ্যে আলোচনায় আছেন নৌকা প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও নারিকেল গাছ প্রতীকের মাসিদুল হক রাশেদ। আর নারিকেল গাছ ও নৌকা সমর্থকদের সংখ্যাও বেশি, তাদের ভোট দেবেন বলে এমন অনেকে প্রকাশ্যে বলাবলি করছেন। আলোচনায় আছে জগদীশ বড়ুয়া। মামুরে বুদ্ধি লে ভালো হইব, দেখলাম আর জনগণের বুকনে মামুরে বুদ্ধি। আগামীকাল সুষ্ঠু যদি নির্বাচন হয় রাহসব অনেক বড় এগিয়ে থাকবে। উনি যদি রাহসব যদি আপনার মেয়র হতে পারে উনি অন্যদের চেয়ে উনি কাজ আরও বেশি করতে পারবে এই আশা করি আর কি। আমরা ভোট অবশ্যই স্বাধীনতার প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকায় আমরা ভোট দেবো, কারণ নৌকা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এনে আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব আমাদেরকে উপহার দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, তার প্রতীককে আমরা ভোট দিয়ে কক্সবাজার পৌরসভায় মাহবুবুর রহমান মাহবুবাইকে আমরা জয়যুক্ত করে আবার জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করে এই কক্সবাজার পৌরসভাবাসীকে আমরা জননেত্রী শেখ হাসিনাকে মাহবুবাইকে উপহার দেবো আমরা ইনশাআল্লাহ। রাষ্ট্রদর বাসিলে আরা তো পৌরসভার জনগণ লিয়ে দেয় না বাসি, পৌরসভার জনগণে বাসি লিয়ে দে। ও রাশে তোর মনে করো কক্সবাজারের উন্নয়ন নল্লা অনর গিয়া মুজাম্মেল পরিবাসারা কোনো বিকল্প নেই। নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে দৃঢ়বদ্ধ সবাই। নৌকার প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে ভোটাররা কেন পছন্দ করছেন, অন্যদিকে নারিকেল গাছের প্রার্থী মাসিদুল হক রাশেদকে কেন পছন্দ করছেন তা ভোটাররা খোলাসা করে বলেছেন। মাহবুবুর রহমানকে ভোট দেবে এই জন্য মাহবুবুর রহমান একজন শান্তিপ্রিয় মানুষ, মাহবুব ভালো মানুষ, মাহবুবকে ভোট দিলে ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ ঠান্ডা মাঝে আমরা করতে পারি। আর সাদাবাজি ডান্ডাবাজি যারা করে এরা কোনোদিন করতে পারে না। 21 বছর পর্যন্ত কমিশনারের পদ কমিশনে করছিল, আমাদের ব্যবসা বাণিজ্য কোনো অঘটন দুর্ঘটনা ঘটে নাই। আমরা অবশ্যই নারিকেল গাছকে আমরা বলি, উনি ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে, মোজাম্মেল হকের ছেলে। আর করোনার মধ্যে মাহবুবুর ভাইরে কাছে পাইছি দেখিয়া আর একটা করে ভোট আবার দিব, আবার পাইবার লাগে। তারে নারিকেল গাছের ব্যক্তি অবশ্যই সৎ যোগ্য এবং কক্সবাজারবাসী তাকে সবাই পছন্দ করে এবং তিনি সৎ এবং যোগ্য। নৌকা ও নারিকেল গাছ প্রতীকের আলোচনার পাশাপাশি হেলমেট মার্কার প্রার্থী জগদীশ বড়ুয়ার নাম নির্বাচনী আলোচনায় ব্যাপক সাড়া পেয়েছে। নৌকা বিপুল ভোটে জয়ী হবেন এমনটি বলছেন নৌকার সমর্থকরা। অন্যদিকে নারিকেল গাছের সমর্থকরা বলছেন নারিকেল গাছের বিজয় সুনিশ্চিত। ভোটার সমর্থকরা যে যাই বলুক, ১২ জুন নির্বাচনের ফলাফলে জানা যাবে নৌকার মাহবুব নাকি নারিকেল গাছের রাশেদ নির্বাচিত হচ্ছেন, নাকি তাদের দুজনকে হারিয়ে জগদীশ বড়ুয়া চমক দেখাবেন, এমন ভাবনায় অপেক্ষায় আছেন পৌরবাসী। বর্ণানন্দিনী, সিসিএন।